সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি করে দেখাবো এমনই একটা মানে রেসিপি যা অনেকে মানে খুব অল্প পরিমাণ কেউ জানেন বা এটা কিন্তু আমরা সবাই খাই না, তাই আজকে আমি এই রেসিপিটাই আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে। আজকে আমি তৈরি করব কাঁঠালের যে মুটি আমরা বলি, কাঁঠালের মুটির ভর্তা। আমরা কাঁঠালের কোয়া খাই, কাঁঠালের বিচি খাই, এগুলো খাই, কিন্তু এটা কিন্তু আমরা ফেলে দিই, এটা কিন্তু আমরা কখনো খাই নি। তবে আজকে আমি এটা দিয়ে ভর্তা বানাবো। তাহলে আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই কী করে আজকে এই কাঁঠালের মানে এই অংশটা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। অনেকে আবার ভাববেন না যে রোজিয়া পাখি পাগল হয়ে গেল নাকি, মানে যারা এই রেসিপিটা করেছেন বা খেয়েছেন তারা তো সবাই জানেন কতটাই মজা, কিন্তু যারা খাননি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য আর মনোযোগ সহকারে আমার রেসিপিটা দেখতে থাকুন। তাহলে কিন্তু আপনারা এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েও সুন্দর মজাদার একটা ভর্তা তৈরি করতে পারবেন। এই যে কাঁঠালের মুটি মাঝখানে যে শক্ত অংশটা থাকে এটা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি, আর এই কিছুক্ষণ আগে আমি এই কাঁঠালটা মানে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর হাতে মানে হাতে যেন আটা না লাগে তার জন্য সরিষার তেল মেখে নিয়েছি, আর এদিকে নিয়েছি আমি পানি, কারণ এটাকে কেটে আমি এই পানিতে রাখবো, তার জন্য আমি পানি নিয়েছি। আর আপনাদের প্রয়োজন মতো যতটুক মানে বড় হলে বড় নেবেন বা যতটুকু ইচ্ছে নিতে পারেন। আমার এই কাঁঠালের সাইজটা একদমই ছোটো ছিল, এটার ভিতরে যতটুকু হয়েছে এটাই আমি নিয়েছি। এই যে দেখুন এই যে ভিতরের যে অংশটা এতে মানে এইখানে কিন্তু কোনো ধরনের আটাই তেমন একটা নেই, কোনো আটাই নেই, শুধু উপরের দিকে একটু আটা। আর একটা কথা বলে দিচ্ছি, যখন আপনারা এভাবে চাকু দিয়ে কাটবেন তখন কিন্তু বোর্ডের উপর এরকম কাগজ দিয়ে নেবেন, না হলে আটা লেগে যাবে। এরকম পাতলা করে গোল গোল করে আমি এটাকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো বুটি দিয়েও কেটে নিতে পারেন। সবটা আমি কেটে নিয়েছি আর এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি। আর এখন কিন্তু আমি এগুলাকেও মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি, এই যে এগুলাকে এভাবে করে মাঝখানে কেটে নিচ্ছি, নিয়ে পানিতে রেখে দিচ্ছি। আপনারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আবারও বলছি রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে এভাবে পানি দিয়ে আমি দুই থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব, তাহলে আমি এগুলাকে ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এগুলাকে সেদ্ধ করার জন্য। এবার আমি চুলাটাকে হাইতে রেখে এগুলাকে সেদ্ধ করে নিচ্ছি। যখন বলক চলে আসছে যে দেখুন, তখন আমার সেদ্ধ হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমি এগুলাকে সেদ্ধ করে নিব। এই যে কিছুক্ষণ সেদ্ধ করার পর এগুলা কিন্তু নরম হয়ে গেছে, এখন আমি এগুলার পানিটা জুড়িয়ে নিব। আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মাঝে আমি কিছুটা মরিচ নিয়েছি। আর আমি একটা কথা বলে নিচ্ছি, ভর্তা কিন্তু আমরা সবাই জাল জাল খেতে পছন্দ করি, আবার অনেক সময় কম জাল খেতেও পছন্দ করি, কিন্তু এই ভর্তাতে কিন্তু একটু জালের পরিমাণ বেশি দিতে হবে। আর এখানে বড় দেশি একটা রসুনের সবগুলো কুয়াই নিয়ে নিয়েছি, এখন এগুলাকে হালকাভাবে টেলে নিচ্ছি। আর এই যে শিলপাটা, এটাতে আমি এই মাত্রই মানে ভর্তা করিয়েছি, মানে লাল মরিচ বাটা যেটাকে বলে এটা করেছি, তার জন্য এটা আমি আর ধুয়ে নিইনি, এটাতেই আমি ভর্তাটা বেটে নিব। আর অবশ্যই আমরা কিন্তু বাঙালিরা সবাই জানি মানে শিলপাটার ভর্তার মতো এতটা মজা কিন্তু কোনো ভর্তাতেই হয় না, তাই শিলপাটা দিয়ে বেটে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই এই ভর্তাটা কিন্তু শিলপাটা দিয়েই বেটে নিলে অনেক অনেক মজা হয়। এখন এগুলাকে আমি বেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো আগে রসুন আর পেঁয়াজটা বেটে নিতে পারেন, তবে এই রসুন আর সরি রসুন আর এই মরিচ বেটে নেওয়ার সময় যদি আমরা যে এই কাঁঠালের এগুলাকে আমরা সাথে কিছুটা দিয়ে বেটে নিই তাহলে অনেক সুবিধা হবে। এই যে সবগুলাকে একবার বেটে নিয়েছি, এখানে কিন্তু কোনো অবস্থাতেই মানে বাটার সময় পানি ব্যবহার করা যাবে না, একদম পানি ছাড়া এগুলাকে বেটে নিতে হবে।
এভাবে করে কিন্তু আমি ভালোভাবে একটু বেটে নিয়েছি। আর মরিচগুলা এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা রয়ে গেছে, মানে একটু বড় অংশ রয়ে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সবটুকু আমার বাটা হয়ে গেছে, এখন আমি এর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা বলছি না, কারণ লবণ অনেকে কম খায় আবার অনেকে বেশি খায়, আমি কিন্তু খুব বেশি একটা লবণ খাই না, তার জন্য আমি আমার পরিমাণ মতো লবণ মেখে নিচ্ছি। এখানে কিন্তু শেষ না, মেন যে প্রসেস এটা কিন্তু রয়ে গেছে। এই যে চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর তার মাঝে দিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। অবশ্যই বড়তাতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর আমি 2টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। কয়েক সেকেন্ড এই মরিচগুলো তেলের মাঝে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। অবশ্যই কিন্তু আমি যেই পরিমাণে ভর্তাটা তৈরি করব ওই পরিমাণে কিন্তু এখানে 1 কাপ পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। পেঁয়াজের পরিমাণটা এখানে অনেক বেশি দিতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিলে হবে কি, পেঁয়াজগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটা কথা, পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে বেরাস্তা করে ভাজবো না। পেঁয়াজগুলো যখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজার পর নরম হয়ে আসবে, মানে হালকা একটু কালার ধরে আসবে, এ পর্যায়ে কিন্তু আমরা এই বেটে রাখা বর্তাটা দিয়ে দিব। এই যে এইরকম হবে। এখন আমি যে বেটে রেখেছি যে বর্তা, এই বর্তাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ তেল আর এই বর্তা সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে রাখা আছে, আর মিডিয়াম টু হাইতে রেখে এই বর্তাটাকে ভালো করে কয়েক মিনিট ভেজে নিব। এই যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বর্তাটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একদম মানে বেশি মানে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু বর্তার টেস্ট ভালো হবে না। এখানে আরও কিছুটা লবণ প্রয়োজন হয়েছে, তার জন্য আমি আরও একটু লবণ দিয়ে নিয়েছি। আবারও সব কিছুকে ভালো, মানে ভালো করে মিশিয়ে নিচ্ছে। কি মনে হচ্ছে, বর্তাটার খেতে অসম্ভব মজা হবে, তাই তো? যারা বর্তা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই বর্তাটা খাওয়ার চেষ্টা করবেন। এই কাঁঠালের সিজনে একবার হলেও বর্তাটা করার চেষ্টা করবেন, আর এই বর্তাটা করে খেয়ে দেখবেন আসলে কতটাই মজা। এই তো হয়ে গেছে আমার দারুণ স্বাদের ইউনিক একটা বর্তার রেসিপি, তা কাঁঠালের মুটির বর্তা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একদম ধোয়া ওঠা গরম বাদ দিয়ে কিন্তু এই বর্তাটা খাবেন, তাহলে অসম্ভব মজা মানে পাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।